পুলিশকে মারতে পারলে 10,000, অর্থাৎ তাকে যদি বাড়ি দিতে পারে 5,000। আমাদের পুলিশ সদস্য যেখানেই পেয়েছে সেখানেই পিটিয়েছে। কোঠাবিরোধী আন্দোলনের কে ঘিরে জামাত এবং বিএনপির ক্যাডাররা আমাদের দুজন পুলিশ সদস্যকে শনির আখড়া ও রায়েরবাগ এলাকা কিভাবে নির্মমভাবে পিটিয়ে তারা হত্যা করেছে, এবং যারা এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, যারা হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে, তার অধিকাংশকে আমরা গ্রেপ্তার করেছি। তারা স্বীকারও করেছে তাকে তারা কিভাবে পিটিয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিযুদ্ধ হচ্ছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সবসময় দুর্দিনে দুঃসময় সম্মুখযুদ্ধ হিসাবে সামনে এগিয়ে আসে। অর্থাৎ আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীনতা বিরোধী অপশক্তি প্রথম টার্গেট ছিল পুলিশ। তার উদ্দেশ্যটা ছিল তারা বারবার তারা রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে 28 অক্টোবরের পরও দেখেছেন তারা রাষ্ট্রীয় স্থাপনাগুলি, বিশেষ করে প্রধান বিচারপতির বাসভবন শুরু করে আমাদের পুলিশ হাসপাতালে তারা হামলা করেছে, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। তারপরে আবার এবারও দেখছেন কোমলমতি ছাত্রদের কোঠাবিরোধী আন্দোলনকে ঘিরে এই সকল অপশক্তি জামাত বিরোধী বিএনপি চক্র তারা ওই শনির আখড়া রায়েরবাগ এলাকায় গিয়ে তারা আমাদের পুলিশ সদস্যদের যেখানেই পেয়েছে সেখানেই পিটিয়েছে, এবং তারা ঘোষণা করেছে পুলিশকে মারতে পারলে 10,000, অর্থাৎ তাকে যদি বাড়ি দিতে পারে 5,000, আর মারলে তাদের কী ছিল সেটা আমরা এখনও পাইনি তথ্যটা। তারা এইভাবে তারা যেখানে বাড়ি বাড়ি তল্লাশি করেছে, অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল পুলিশকে ডিমোরালাইজ করা, এবং পুলিশকে যদি ডিমোরালাইজ করতে পারে তাহলে বোধ হয় তাদের যে আন্দোলন তারা মনে করেছিল যে তারা সাকসেস হবে, এবং তারা মনে করেছিল পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে তাহলে পুলিশ হয়তো পিছিয়ে যাবে, তখন তারা এই রাষ্ট্রকে গণতান্ত্রিক সরকারকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে এবং এই দেশটাকে আবার তারা পিছিয়ে নেওয়ার একটা মূল নীল নকশা ছিল। আমাদের মাস থেকে তিনজন পুলিশ চলে গেছে এই এই কোঠাবিরোধী আন্দোলন ঘিরে। এটা আমাদের কাছে মানে তার ফ্যামিলির জন্য আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে যে তারা আমাদের মাঝে নেই, কিন্তু এটা ঠিক পুলিশকে ডিমোরালাইজ করা যাবে না। যতই তারা পুলিশের উপরে আক্রমণ করুক, পুলিশকে হত্যা করুক, পুলিশকে মারার জন্য পুরস্কার ঘোষণা করুক, এতে পুলিশের মনোবল মোটেও ভাঙবে না। পুলিশ সদস্যদেরকে পিটিয়ে হত্যা করেছে তাদের 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি যারা মেট্রো রেলে আগুন দিয়েছিল সে সকল চক্রের সন্ধান আমরা পেয়েছি। আমরা তাদেরকে শীঘ্রই আমরা তাদেরকে গ্রেপ্তার করে আমরা আপনাদের মুখোমুখি করব, আইনের আওতায় আমরা নিয়ে আসবো।